বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চুষি পিঠে। এখানে চুষি পিঠে এই শুকনো এগুলো রয়েছে। এটা কিভাবে বানিয়েছি আমি দেখাচ্ছি, আগে বলে নিই উপকরণটা। চুষি এটা লাগবে, চুষিগুলো, আর দুধ রয়েছে এখানে, গুড় রয়েছে, নলেন গুড়, ঘি। আর কিভাবে বানাবো আমি এটা তো বানানো তো দেখাবো, এই চুষিটা কিভাবে বানিয়েছি সেটা আমি এখন দেখাচ্ছি। আগে এটা মানে ময়দাটা মেখেছি, কিন্তু ঘি দিয়ে, ভালো করে ময়াম দিয়ে মাখার পর এবার হাতে একটু করে ঘি লাগিয়ে আমি এই পাকানোটা আপনাদের দেখাচ্ছি, একটা পাত্রে ফেলে দেখাচ্ছি। এরমভাবে বানাবেন, কন্টিনিউ এরমভাবে বানাতে থাকবেন। দেখেছেন? হ্যাঁ, এরকম আপনি সমানে এগুলো কেটে কেটে বানাতে হবে। এটা তৈরি হয়ে গেলে দেখুন রোদে এটাকে শুকাতে হয়, কিন্তু সবসময় তো সবাই রোদ পায় না, কারণ এখন সব ফ্ল্যাটে থাকার এ রয়েছে, সেহেতু তারা তো ফ্ল্যাটে যারা থাকে তারা রোদ পাবে না। তাই জন্য করতে হবে কি, আপনাকে চাটুতে ঘি মাখাবেন, ভালো করে ঘি মাখাবেন চাটুটায়। ঘি মাখিয়ে আর এই কাঁচা এই যে চুষিগুলো যেগুলো বানানো হয়েছে এগুলো দিয়ে একটু ওই ওভেনে ওভেনটাকে জ্বেলে চাটুটাকে গরম করবেন, দেখবেন ঝরঝরে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এগুলো এরকম হয়ে যাবে। তুলে নেবেন, বেশিক্ষণ রাখবেন না, তাহলে পুড়ে উঠবে, লালচে লালচে হয়ে যাবে। এরকম হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চুষিটা, তারপরে তৈরি পুরোটা চুটির পিঠেটা তৈরি হবে। হ্যাঁ, আমি এবার দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধটা, হ্যাঁ দুধটা ফুটছে, একটু ঘন করে নিচ্ছি দুধটাকে। চুষিগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি গুড়টা ছেড়ে দেবো, একটু ফুটে নিই, গুড়টা ছেড়ে দেবো। হ্যাঁ, এই নাড়ছি, একটু ফুটে নরম হবে, তারপরে গুড়টা দেবো। হ্যাঁ, এটা প্রতিনিয়তই নাড়তে হয়, নাহলে দুধটা তো উতলে ওঠে, আর মিনিট পাঁচেক হলেই এটা নরম হয়ে যাবে, একদমই নরম হয়ে যাবে। হ্যাঁ, দুধটা ফুটে ওটা নরম হয়ে গেছে চুষি পিঠেটা, এবার গুড়টা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে দু মিনিটের মধ্যে নেড়ে নামিয়ে দেওয়া। হ্যাঁ, নামানোর আগে 1 টিস্পুন ঘি দিয়ে নামাবেন। হ্যাঁ, আমার চুষি পিঠে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে পাত্রে ঢালব। হ্যাঁ, আমার চুষি পিঠে রেডি হয়ে গেছে, একটু কিশমিশ দিয়ে শুধু সাজিয়ে দেওয়া, দিলেও হয় না দিলেও হয়, ঠান্ডা করে খাবেন অবশ্যই, সবাই জানেন গরম পিঠে ভালো লাগে না, ফ্রিজে রেখে পরের দিন খেলে আরও বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।